হয় এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি কম বেশি সবারই ভালো লাগবে আজ আমি করবো হচ্ছে মালটার জুস একেবারেই হয়েতে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করবেন আর জুস তো আমরা ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করি তো এখানে আমি মালটাটা খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোট করে কেটে নিতে পারবেন আসলে পছন্দটা সম্পূর্ণই যা যার মতো আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি আর নিয়েছি চা চামচ পরিমাণ বিট লবণ এখন এখানে আমি একটি ব্লান্ডা জার নিয়ে নিব আর জারের মধ্যে সবগুলো মালটা একে একে দিয়ে দিব খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়ার জন্য এমন অনেক বাচ্চাই আছে কিন্তু ফ্রুটস একদমই পছন্দ করে না বা খেতে চায় না তো আমরা চাইলে কিন্তু সে সকল বাচ্চাদের জন্য ফ্রুটস দিয়ে এইভাবে জুসটা করে দিতে পারি এভাবে জুসটা করে দিলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করবে এবং পছন্দ করে খুব ভালোভাবে খেয়েও নিবে এখন এখানে আমি অ্যাড করে দিবো স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিব বিট লবণ সেই সঙ্গে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি এখন আমি ব্লান্ডারে জারটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লান্ড করে নিব ফিরে আসব ব্লান্ড করার পর তো আমার খুব ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর আমি একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি ঘনত্বটা কীরকম করেছি কেউ যদি একটু পাতলা পছন্দ করেন তো সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলেই হবে আমি একটু ঘন করেই করেছি তো এখন আমি সালভ করে নিব দেখলেন তো কত সহজেই ছটপট করে তৈরি হয়ে গেল মালটার জুস অনেক বেশি মজার স্বাদের চাইলে টিরাই করে দেখতে পারেন আর আমার বিশ্বাস আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সঙ্গে একটি করে লাইক সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো মাই লাভলি ফিওয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ